বুঝি তোর ঘুম হয় না? আমার একদিন ছিল রে, তো নানা রাত করে বাড়ি ফিরলে মুখ ঘুরিয়ে রাখতাম। এটা বুঝি ঠাট্টার সময় নানি, মানুষটার কি হলো কে জানে। আমার ঘাট হয়েছে বউ,
তা বলি, আজ না দিনে এত মার খেলি, তবু যে তোর টান কমে না। কিলো সখী, অমনি মুখ ভার করে ফেললি, দেখি তোর পিঠটা। আহা, এমন করে কি কেউ কাউকে মারে? সখী সখী, আমি একটু তেল গরম করে মালিশ করে দিই, ব্যথাটা কমে যাবে। আমার বমুরটার অন্য কোনো দোষ নেই যে সারা রাত বাইরে বাইরে কাটাবে? দেখি খাওয়া করার পয়সা জোটে না, সোনার বেলা চাইতে গেলি কেন মুখ করি? মানুষের বুঝি জীবন একবার সাদা হয় না। জানিসই তো আমার রোমুর একটু মাথা গরম, মেজাজ বুঝে কথা না বললে চটে যায়। এরপর থেকে তো আর কিছুই জানিনি। আমার রোগ কি তোকে কম আদর করে? দেখবি আজ হোক কাল হোক, ও তোর জন্য সোনার বালা নিয়ে আসবেই। ये प्रीत की आग, वो समरिया
তোমারে কেসি লাগি পৃথিবিয়া কল নহি আবত নেন ভয়ে বরসাত রে সাজন কেসি লাগি আগ ইয়ে পৃথিবিয়া বর খায় তুম নহি আয়ে বর খায় ও সরিয়া রে সরিয়া বর খায় বিরহা করাত মোরা মন বর মায়ে ও বাদল কেসি লাগি প্রীত পিয়াগ ও সমরিয়া রে কেসি লাগি প্রীত পিয়াগ লগন কি টুট রহি হো সমরিয়া রে টুট রহি আস লগন কি কিসকো সুনাও বতিয়া মন কি ও সমরিয়া রে কোন সুনে গা বিরহা করা প্রীত পিয়াগ ও সমরিয়া রে কেসি লাগি প্রীত পিয়াগ তুম সব যাও গেলে তেরাই নাম সাহেব কিধর অন্দর হয় অন্দর জানা মানা হ্যাঁ আরে বাবা কাম বহু জরুরি হ্যাঁ কি চাই এখানে সর্বনাশ হয়ে গেছে স্যার क्या कोई खतरे की बात है अब तुम ऊपर जाओ क्यों ऐसे সর্বনাশ হয়ে গেছে স্যার কি হয়েছে তাই বলুন না সুতোর বান্ডি ছড়াবার সময় রহমান ধরা পড়ে গিয়েছিল তারপর পালিয়েছে কিন্তু একজনকে খুন করে পালিয়েছে লোক কোথাকার মাল সরাতে পেরেছিল না স্যার
সব মানি পুলিশের হাতে গিয়ে পড়েছে। পুলিশ আগে থেকে জানতে পেরে পাড়ার লোকদের নিয়ে জায়গাটা ঘিরে রেখেছিল। বেশ হয়েছে, বাকি জানোয়ার গুলো কোথায়? ওরা আগেই সরে পড়েছিল। রহমানকে দিয়ে যে সব কাজ হতে পারে না তা কি আপনি আগেই জানতে পারেননি? কত আগেও অনেকবারে কাজ করেছে স্যার, কোনোবারই ভুল হয়নি। এবার অতগুলো টাকা আগাম পেয়ে ওর মাথায় ঠিক ছিল না, সাবধান হওয়ার কথা একেবারেই ভুলে গিয়েছিল। জ্যাক, আমার ভুল ধরতে হবে না, মালগুলো যখন কটন মিলের তখন আমাদের মিলেও সার্চ হবে নিশ্চয়ই। আপনি আজ রাত্রেই স্টক ঠিক করে ফেলুন, গোডাউন চেক করে সমস্ত কাগজপত্র ঠিক করুন। কোনো গোলমাল হলে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। আমার দোষ কি স্যার? সে আমি জানি রে, জান সব ঠিক করুন রে। এই যে যাচ্ছি স্যার। ভাই আই সরকার, মুসিবত চলি গই। তুঝে ইসে কে তুয়া মেরে পাশ, চমকে উঠছো কেন? ও কিছু না সখী, আমাকে আবার এক্ষুনি চলে যেতে হবে। কি বললে? এক্ষুনি চলে যেতে হবে? হ্যাঁ রে, বড় সাহেবের কাজে অনেক দূর যেতে হবে, ফিরতে কয়েকদিন দেরি হবে। তুমি আমার ছেড়ে থাকতে পারবে? তোকে ছেড়ে আমি তো থাকতে চাই না সখী, পাগলাম করিস না। মালিককে দেখি এক লাখ কোথাও চাসনি, তাড়াতাড়ি ফিরে এসো। তুই কিছু ভাবিস না সখী, ঘরে পয়সার অভাব বলে বালাজুরা বেঁচে দিস, খোদা আবার দেবে। তারা
পিয়ানিটা। আসুন আসুন মিস্টার খান, বসুন। এক্সকিউজ মি মিস্টার চৌধুরী, আপনাকে একটু ডিস্টার্ব করব। নো 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 নো, আই শ্যাল নট ফিল ডিস্টার্ব। বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? কিছু মনে করবেন না, আপনার গোডাউনটা একটু সার্চ করব। কেন বলুন তো, ব্যাপারটা কি? গত রাত্রে কিছু চোরাই মাল ধরা পড়েছে, আসামিদেরকেও ধরা পড়েনি। তবে অপারেশনে যারা আমাদের সাহায্য করেছিল তাদের মধ্যে একজন খুন। আশ্চর্য! আশ্চর্যই বটে, আসামিরা একটা হদিস পর্যন্ত রেখে যায়, কিন্তু মালগুলো দেখে একটা জিনিস অনায়াসেই সন্দেহ করা যাচ্ছে যে এর পেছনে কোনো না কোনো কর্ম নিশ্চয়ই জড়িত রয়েছে। কেননা এগুলো কটন মিলের ব্যবহার্য কাঁচা মাল। অতএব সন্দেহ থেকে আমিও বাদ পড়িনি, তাই না? এ কথা বলে কেন লজ্জা দিচ্ছেন মিস্টার চৌধুরী? না না না, এই লজ্জার কথা নয়, এই কেসের একটা ইনভেস্টিগেশন হওয়া একান্ত প্রয়োজন। ম্যানেজার সাহেবকে বলো। একে চোরাই মাল, তার উপরে খুন, এই যে সাংঘাতিক ব্যাপার, না না না, এই কেসের একটা বিট হওয়া দরকার। এই যে ম্যানেজার সাহেব, ইনি মিস্টার খান। একটা জরুরি কেস সম্পর্কে আমাদের মিল সার্চ করতে এসেছেন, আপনি একে একটু সাহায্য করুন। আসুন স্যার। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, চলো। কত হয়েছে দাদা? আরে সুলতান, কত হয়েছে? কালকে আরে ভাই, ও তো বাকি ওকে হইব না, নগদ খাইছো, নগদ পয়সা দিয়া যাও, গেলে গা ক্ষমা খা দিকদারি করো ভাই। দাদা কাল তো তনকা হো রা বড় মিয়া, ও তো তনকন খামি বুঝি না, আগের পয়সা তো ক্লিয়ার করলাম, আবার নগদ বাকি চাও? তুমি তো মেরা চাচাও।
চাচা চাচা ঘুরেই তো দোকানটার মধ্যে লাল বাতি জ্বালাইছো বাতি যারা। কত হয়েছে বে সুলতান? সুলতান আমার এক পেয়ালা চা দিস, শরীর ব্যাপারটা ভালো লাগে না, সর্দি লাগছে। এই বুচা দু কাপ চা দিস। রে কাল রাতের খবর শুনেছি? রহমান একটাকে খতম করে পালিয়েছে। এবার কেই হবে, বড় সাহেব ম্যানেজার কেউ বাদ যাবে না। তোর যেমন বুদ্ধি, বড় সাহেব তোর আমার বুদ্ধি নিয়ে কাজ করে আর কি। দেখবি রহমানকে ফাঁসিয়ে দিয়ে নিজেরা ঠিক বেঁচে যাবে। আরে ভাই ছড়িন বাতুকু, ওই শুনলেগা তো নকরি চালা যায়গা, ফের বুকে মারো। সুজান এক কাপ চা দে। এই শুনেছিস কি মিলে পুলিশ এসেছে, সার্চ হচ্ছে। সার্চ করে আর কি পাবে, কাল রাতে ম্যানেজার বেটা সব গুছিয়ে রেখেছে। তাই তো শালার মুখে এত হাসি। চল আমরা এক কাজ করি, কি আমরা পুলিশকে সব খবর বলে দিই, শালারা এক টাকা বেতন বাড়ায় না আমাদের, আর নিজেরা ব্ল্যাক করে আরো বড় লোক হচ্ছে। কি রাজি আছিস তো? ওর কথা শুনবে কি? আরে ভাই ছোড়ো ইন বাতো কো, কিউ মুসিবত আপনার সার পর লাতা। বলি কল কি তোর বাপের নাকি? তা আগে থাকতে দুটো কল ছেলে সাজিয়ে রেখেছিস, বল বেশি পানি দরকার হয় পকুরে যাও না। তোর কি লা মাগি? আমি কলস আগে আনছি, আমি আগে ভরো। এহ নবাবের বেটি আমার, তোর এত সাহস, তোর কলসি যদি আমি না ভেঙেছি তবে তবে রে মাগি। খালা হের কলসিটা ভাঙিয়ে দাও। থামলো কাল বউ, মারামারি করিস কেন? তোমার কথা ছেড়ে দিলাম, থা থা তোর মুড়া দেখা। সকি কি করতেছ না? নি রমুর খবর পাওয়ার পর থেকে সেই যে বিছানা নিয়েছে আর উঠছে না। কেন রহমানকে তো সবাই ভালো মানুষই জানে, তা খুন করে পালালো কেন? তোরা রং লাগাসনি, এমনি নিজের জ্বালায় মরছি। মেয়েটা সকাল থেকে কেঁদে মরছে, শেষে না জানি পাগল হয়ে যায়। কিছু দানা পানি দে, আমি তো বসির হাসুকে বলে এসেছি, ওরা রোংরা একটা খবর নেবেই। খবর জেনে আর কি হবে নানি? আমি বালা চেয়েছিলাম, ও তো বালা দিয়ে গেছে। বালাটা রেখে দিলি, মানুষটাকে ধরে রাখতে পারলি নে? মানুষটাকে তো পুলিশই ধরে রাখবে, তুই ওর জন্য ভাবিস কেন? বড় সাহেবের কাজে গিয়ে কপালে ফেরে পড়েছে, তুই দেখিস বড় সাহেবই ওকে হাকিমের কাছ থেকে ছাড়িয়ে আনবে। কন হো ভাই, বহুত পরেশান মালুম হতে হো? এক গ্লাস পানি খাওয়াতে পারো, বড্ড তেষ্টা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ
তুম আরাম করো, মে ভি লাই। চলি ভাই, খোদা তোমার ভালো করবে। কহি দূর জানা হ্যা ক্যা? হ্যাঁ ভাই। হা হা হা, বেচারে কো গাড়ি চলনে কা পয়সা ভি নেই। আমি সেই ছবি নিয়ে সবাইকে দেখাবো আর বলবো যে আমার খুকুমনি এঁকেছে। বারে তোমার দাঁড়াতে হবে না, নইলে আমি আঁকবো কি করে? ও তাই নাকি, আমাকে দাঁড়াতে হবে? আচ্ছা আচ্ছা, তুমি কাগজ পেন্সিল নিয়ে ওখানে বসো, আমি এগুলো রেখেই আসছি, কেমন? আচ্ছা, কিচ্ছু বোঝ না, একেবারে বুক। ওই দেখো আবার দেরি কর। আলি আলি, এই যে খুকুমনি, বসো এখানে চুপটি কর। একটু অনুরোধ। আচ্ছা, কথা বলে না। চোখ বন্ধ করেছো কেন? আমার ভুল হয়ে গেছে খুকুমনি। ওই দেখো আবার মুখ ঘুরায়।
আমার আবার ভুল হয়ে গেছে কুকুমণি। তুমি তাড়াতাড়ি করো কুকুমণি, তোমার আবার দুধ খেতে হবে না। কই দেখি দেখি, বাপ বাপ বা, এ দেখছি তোমার বইয়ের সেই ডালিম কুমার। দাঁড়াও দাঁড়াও, আম্মাকে দেখি আনি। আম্মা 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 আম্মা, এ দেখো আলীর ছবি এঁকেছি। বেশ হয়েছে, আলী রিতা দুধ নিয়ে আয়। আমি তো কখন এনে রেখেছি, কুকুমণি ছবি আঁকবে তবে তো খাবে। তুমি চা খাবে না আম্মা? আমার শরীর ভালো নেই, আমি পরে খাবো। তোমার জ্বর হয়েছে তাই বলো দেখি। তোমার ডাক্তারি করতে হবে না, আমার কিচ্ছু হয়নি, তুমি খেয়ে নাও। আমি তোমার আব্বে লেখা। ওই তোমার আব্বে এসেছে, এখনো খাওনি দেখলে মারবে। যাও পড়তে যাও। সারা রাত বাগান বাড়িতে কাটিয়ে এলে বুঝি? আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো কথা বলো না। সমাজ সভ্যতা বলে তো একটা কিছু আছে। তোমার ভালো না লাগে যেখানে ইচ্ছে তুমি চলে যেতে পারো। আমার কথা নয় বাদ দিলে, আমাদের একটা মেয়ে তো আছে, সে তো বড় হবে, তাকে তো বিয়ে দেবে। সমাজে তার মুখ দেখার পথটাও কি বন্ধ করে দিতে চাও? মেয়ে মুখ দেখাবে টাকার জোরে, আর সে ব্যবস্থা আমি করে যাচ্ছি। ওর বাবা মদ খেত না বাইজি নাচাতো, তার জন্য এর বিয়ে আটকে থাকবে না। আমার একটা কথা শুনবে? ওসব অভ্যাস ছেড়ে দিয়ে মানুষ কি সংসারে সুখী হতে পারে না? দেখো নাজমা, তোমাকে আগেও অনেকবার বলেছি, শুধু তোমাকে নিয়ে আমি সুখী হতে পারি না। তোমার কথাগুলো অবশ্য ভালো, কিন্তু তার শোনার মতো সময় এখনো আমার আসেনি। হুজুর। কি চাস? ম্যানেজার সাহেব অপেক্ষা করছে। যাচ্ছি। কি হচ্ছে এখানে? কুকুমণি বলছিল উল্লুক কোথাকা, তোমাকে না পড়তে যেতে বলেছি? যাচ্ছি আব্বা। জানিয়ে একটা খবর শুনেছেন স্যার? কি? রহমান ধরা পড়েছে। কোথায়? এখান থেকে মাইল 30 দূরে শহীদপুর থানা এলাকায়। এসের সময় ও যদি সবকিছু ফাঁস করে দেয়। কে ফাঁস করে দেবে? ও তো অ্যাকিউজড, ওর কথার কি দাম আছে কোর্টে? আর সাক্ষী দেবে কে? তবু স্যার মালগুলি তো আমাদের। আপনি একটা আস্ত ইডিয়েট, মালগুলো যে আমাদের মিলের নয় পুলিশ ইনভেস্টিগেশনে সেটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু স্যার ও তো আমাদের মিলের ওয়ার্কার। তাতে কিছু যায় আসে না। আচ্ছা যাই স্যার, আজ আবার বেদে। শোনো, কিছু বলবেন স্যার? একটা খোঁজ নেবেন তো, রহমানের পক্ষে কেউ মামলা চালাবে কিনা। খবরটা নিয়ে অফিসে যাবে। আই এম কামিং। আচ্ছা স্যার। আমায় একবার ভেতরে যেতে দাও, আমায় শুধু একবার ভেতরে যেতে দাও। যা চিল্লাতা আদালত মে যাও।
কি হচ্ছে ওখানে? কাল যে খুনি আসামি ধরা পড়েছে ওর বয়সে দেখা করি। সেন্ট্রি ওকে নিয়ে আমি ইচ্ছে করে কাজ করিনি, বিপদে পড়ে করতে হয়েছে। আমার বাবা করতে গিয়ে কে তোমাকে বিপদে পড়তে বলেছিল? কালিস না সখী, কালিস না। বড় সাহেবের কাছে বিপদে পড়েছি, বড় সাহেব আমাদের বাঁচাবেন। বড় সাহেব? হ্যাঁ, তুই বড় সাহেবের কাছে যা, তিনি আমাকে আদালত থেকে ছাড়িয়ে আনবেন। বড় সাহেবকে বড় ভয় করে, নানা জনে নানা কথা বলে। না না, তুই লোকের কথা কান্দিস না, তুই বড় সাহেবের কাছে যা। আমি তাই যাব, তাই যাব। কি বলছেন আপনি? ওর কচি সুন্দরী বউ কেস চালাবে, টাকা পাবে কোথায়? বোধ হয় আপনার কাছেই ছুটে আসবে। আমার কাছে? ওদের এখন টাকার দরকার। দমানের কত টাকা বাকি আছে? তা স্যার প্রায় টাকা ৪০ হবে। আপনি শখানেক টাকা ওদের বাড়িতে পাঠিয়ে দিন, আর ওর বউকে আমার সঙ্গে দেখা করতে বলবেন। এখানে আসতে বলবো স্যার? না, আমার বাগান বাড়িতে। কখন আসতে বলবো? আপনি একটা ইডিয়েট, আপনার নিজে এসব কাজে গিয়ে কোনো দরকার নেই। মধু দালালকে পাঠিয়ে দিন, যান। আরে মধু চাচা যে, কেমন আছো? আর বলিস নি, রহমানের খবরটা শুনেছি? তার শুনুম না, ঘরের লাগে ঘর, ওটার দিকে সাউন্ড যায় না চাচা। আচ্ছা যাই, ওটাকে একবার দেখেই আসি। চাষা যদি রহমানের শেষ পর্যন্ত একটা কিছু হইয়া যায় তো ভোটের কি হইবো চাষা? ও আবার সোনার চা, সে ভাবনা তোমায় ভাবতে হবে না। অমন করা কইও না চাষা, মইরা যাবো। আহা মায়ের রাজার রূপ চাষা। মর হারাম দাদা, বলি গলায় দড়ি দিয়ে মর, পরের বউর দিকে নজর কেন্দ্রে। আর ওই মেয়ের জন্যে কত বড় মানুষ পাগল, তোর সঙ্গে যাবে কোন দুঃখে? দোহাই চাচা, আমার একটা ব্যবস্থা করে দাও। দাঁড়া এক্ষুনি গিয়ে বলছি, ঝাঁটা নিয়ে ছুটে আসবে। চাচি কই গো? আমি মধু শেখ চাচি। তারপর চাচি রহমানের বউ কই? আর বলো না মিয়া, আমি আর সামলাতে পারি না। রমুকে দেখে এসে অব্দি ওর কান্না আর থামছে না। বড় সাহেবকে ধরে নাকি রমুকে ছাড়িয়ে আনতে হবে। আরে আমি তো সেজন্যই এই চাচি। আমি বলি বড় সাহেবের জন্যই এত সব কাণ্ড, ওর কাছে গিয়ে আমাদের কি হবে? এই দেখো চাচি, মানুষ কত রকম কথা তোমাদের শোনায়, বড় সাহেবের মতো দিলদরিয়ার মানুষ আর হয় না। তোমাদের কষ্টের কথা শুনে তার কত আফসোস। এই দেখো, এই আমায় দিয়ে এই ১০০ টাকা পাঠিয়ে দিলে। বড় সাহেব টাকা পাঠিয়েছে? বড় সাহেবের এত দয়া, আর মানুষের সম্বন্ধে কত কি বলে। মানুষের কথায় কান দাও কেন চাচি? চাচা তুমি আমাকে বর্ষার কাছে নিয়ে চলো। আরে আমি তো সে কথাই বলতে এসেছি, তোরা উকিল বক্তারের কাছে হাজার হাজার টাকা ঢালতেও পারবি না, আর রহমানকেও ছাড়িয়ে আনতে পারবে না। বড় সাহেবের দয়া শরী,
পায়ে ধরে পর সব বিপত্তি উদ্ধার পাবি। চলো চাচা এক্ষুনি যাই। আরে এক্ষুনি যাবি কি রে, বড় সাহেবের কি আর আমাদের মতো দিনের বেলা এত সময় আছে? কত কাজ, সন্ধ্যের সময় ঠিকঠাক হয়ে থাকে, আমি এসে নিয়ে যাবো। রাতের বেলা মেয়ে মানুষ যাবে কি করে, এ তুমি বলছো কি মিয়া? হাসালে চাচি, তুমি হাসালে, আরে আমিও যে সঙ্গে যাবো, আর এমন বিপদের দিনে, এই দিনই বাকি আর রাতই বাকি। আচ্ছা তাহলে উঠি চাচি। এসো কিন্তু চাচা। আসবো রে আসবো, তোদের বিপদে না এসে কি পারি? সেই জন্যই তো তোমাকে ডেকেছি। আমার স্বামীকে বাঁচান। বাঁচাতে পারি এক শর্তে, তুমি যদি আজ রাতে আমার সাথে থাকো। না না আমাকে ছেড়ে দে। তোমার মতো মেয়েরা সবাই প্রথমে ও কথা বলে, কিন্তু আমার কথা ভেবে দেখো, আমার কথা না শুনলে তোমার স্বামী, তোমার প্রিয় রহমান জেলে খানি টেনে মরবে। তোমার স্বামী খুন করেছে। চিৎকার করে কোনো লাভ নেই। ছেড়ে দিন, গরিবদের
খোদা এত কষ্ট দেয় কেন? খোদার গজব না করলে কি মানুষ কখনো গরিব হয়? গরিবরা মরে গেলে খোদা বুঝি খুব খুশি হয়? জানি, বেদাতি কথা বলিস না সখী। নানি, আবার কি বলছিস? দেখে যাও। দেখো বালাগুলো কি চিকচিক করছে। সোনার বালা চিকচিক করবে না তো কি করবে? বালা তোর কপালে নেই, বেঁচে খেতে হবে। নানি, এগুলো তোমার কাছে রেখে দাও। আমার কাছে থাকলে হারিয়ে যাবে। Yeah.
দিল টুট গয়া ঝুম ঝুম কে কোয়েল বোলে বাবরিয়া দিল টুট গয়া মন মন্দির মে রূপ দেখা কর আশাওঁ কে দীপ জ্বলা কর হৃদয় মে এক আগ লগা কর মুঝসে তু ক্যুঁ রুট গয়া টুট গয়া দিল টুট গয়া ঝুম ঝুম কে কোয়েল বোলে বাবরিয়া দিল টুট গয়া প্রীত কি আগ সে খেলি থি মে মূরখি অলবেলি থি মে প্রীতম কি পর মিলি থি মে সুন্দর সপনা টুট গয়া রুঠ গয়া কিউ রুঠ গয়া ঝুম ঝুম কে কোয়েল বোলে বাবরিয়া দিল টুট গয়া রাগ তুমারে গাকর সাজল সুতে ভাগ জগাকর সাজল তুমসে প্রেম লগাকর সাজল সবসে নাতা ছুট গয়া টুট গয়া দিল টুট গয়া ঝুম ঝুম কে কোয়েল বোলে বাবরিয়া দিল টুট বারা সাল গুজর গে তুমি ছুটি মিল যায়। হ্যাঁ ভাই ছুটি মিলবে। বাইর কি দুনিয়া তোমারে লিয়ে কতই বদল যায়। মিস্ত্রিটা সাধারণ প্রথা শান্ত অনুষ্ঠান বাতিল করে সকালবেলায় অনুষ্ঠান প্রবর্তন করে আমাদের এক নতুন পথ দেখান। অনুষ্ঠান আনন্দের প্রতীক, সেরূপ সকালবেলা সোনালী সূর্যের আলো আনন্দের প্রতীক। এই সত্যটা মিশ্রিতা আমাদের মধ্যে সবচেয়ে আগে বুঝেছেন, সেজন্য তিনি আমাদের ধন্যবাদের পাত্র। ধন্যবাদের পাত্রী? ও সরি, ধন্যবাদের পাত্রী। আমার ফাংশনটা একবার মাটি করে দিল, তার জন্য আমি দায়ী নই রীতা। Happy birthday to you, Rita, and a happy presentation. Miss Rita? Bolo. Jodi kichu mone na karen. Na, bolo. Ebar moto to ar kichui pelam na, tai apnar jonno ekta phul
তুলে এনেছি, যদি দয়া করে। থ্যাংক ইউ। সবাই তো এসে গেছে, কিন্তু আজ হিরোরই তো দেখা নেই। গুড মর্নিং এভরিবডি। এই তো এসে গেছে। এত দেরি করলে কি? মনের মতো প্রেজেন্টেশনে খুঁজে পাচ্ছিলাম না। এই নাও কুকুমনির বন্ধুরা। তুমি খাবে না? আমি খাবো না? আজ আমার কুকুমনির জন্মদিন আর আমি খাবো না? এই যে তাহের কি এখনো ডাক্তারি সেকেন্ড ইয়ারেই রয়েছো? পেটের অসুখের জন্য সেকেন্ড ইয়ারটা ক্রস করতে পারিনি চাচা। মন দিয়ে লেখাপড়া করে ডাক্তারিটা পাস করো, বুড়ো বাপ কি আর কত ভোগাবে। সঈদ একবারটি ওপরে এসো তো। দুর্বল শরীর নিয়ে এত সকালে কোথায় গিয়েছিলে? আজ তোমার মেয়ের জন্মদিন, তার বন্ধু বান্ধবীরা তাকে কত রকম উপহার দেবে। আমাদেরও তো তাকে কিছু প্রেজেন্ট করা দরকার, তাই মার্কেটে গিয়েছি। সকালে তোমার ওষুধটাও খাওয়া হয়নি, এভাবে অনিয়ম করলে লিভার পেনটা আবার বাড়বে। যাও বসো, আমি ওষুধটা নিয়ে আসছি। বন্ধুগণ, এখন আমাদের ভাবা দরকার, আজকের এই সুন্দর দিনটা কি করে সুন্দরভাবে অবজার্ভ করা যায়। Then I propose a picnic today. I second it. Then fix up the location. Again I propose Lokki Jhara. Yes, yes, yes. Lokki Jhara, Lokki Jhara. জীবনে শরীরের উপর যে অত্যাচার করেছি গিন্নি, তার শোধরাবার নয়। এইসব আর ভেবে কি হবে, তবু যে তোমার মন ফিরেছে এই যথেষ্ট। সেই তুমি চাকরিতে জয়েন করেছো? না চাচা, ভাবছি নিজে একটা ফার্ম খুলবো, তাছাড়া আব্বাও মত দিয়েছেন। তোমার আব্বা করাচি থেকে ফিরেছেন? কাল রাতের ফ্লাইটে ফিরবেন। এলে একবার দেখা করতে বল, দেখতেই তো পাচ্ছ চলতে ফিরতে কষ্ট হয়। নিশ্চয়ই বলবো। ও জামাই বাবাজি, এই খুকুমনি ডাকছে, তোমাদের ওই নিক টিক, হ্যাঁ তোমাদের ওই তিন কিকে যেতে হবে না? নিক টিকলা তিন কিকলা, কথাটা হচ্ছে পিকনিক। চলো সাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আব্বা আমাদের ফিরতে দেরি হবে, কিন্তু তোমার প্যাক প্যাক করতে হবে না, কাজে যাও। এবার মেয়ের বিয়ের ব্যবস্থা করো, মনটা হালকা হলে শরীরও ভালো লাগবে। আমিও তাই ভাবছি গিন্নি, রিটার বিয়ে হয়ে গেলে আমার আর ভয়ের কিছু থাকে না। ভয় কিসের? ভয় না, এমনি বলছিলাম।
সখি, 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 কে কে ডাকে? নানি, নানি, রামু, আমার রামু, এতদিন কোথায় ছিলি? আমি ছাড়া পেয়েছি নানি, তোমাদের আর কোনো কষ্ট হবে না। নানি, তুমি চোখে দেখতে পাও না? চোখের মনি কাছে না থাকলে চোখে দেখা যায় না রমু। নানি, সখী কই নানি? সখী, ও সখী, নানি, বলো সখীকে কোথায় পাঠিয়েছো? নানি, বড় সাহেবের কাছে গেল, বড় সাহেব ওকে সারা রাত আটকে রাখল, যখন ফিরে এল সখীকে আর চেনা যায় না। সখী পাগলের মতো হয়ে গেল, যাবার দিন, যাবার দিন, পালা জোড়া আমার কাছে দিয়ে গেল। সারাদিন এলো না, পরের দিন পুকুরে লাশ নাকি ভেসে উঠেছিল। তুই যদি বেঁচে থাকিস তো এর শোধ তুই নিয়ে যাবি, এর শোধ তুই নিয়ে যাবি। কথা বলবো স্যার। কি বলুন? রহমানকে আপনার মনে আছে? কোন রহমান? আমাদের পুরনো মিলের মিস্ত্রি, খুনের কেসে যার 12 বছর জেল। হ্যাঁ, চিনেছি। কি হয়েছে? কদিন হয় সে জেল থেকে ছাড়া পেয়েছে, এখন নাকি পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আর বিড়বিড় করে কি সব বকে। তা আমাদের কি দরকার ওর কথা ভেবে? ও নিজের দোষে জেলে গিয়েছিল, আমাদের করবার কিছুই ছিল না।
for him? না না স্যার, আমি কিছু মিন করে বলিনি। আপনি কিছু মিন না করলেও Almighty may mean many things which we cannot dream of. No sin shall ever win. No sinner shall ever remain unpunished. Punishment is hidden in the same heart that had contained the seed of sin. It is time. Heart of this sinner begins to repent. Punishment lies in Kyokana? ছেড়ে দি, বেটার বাপের নাম ভুলে দিতাম না। কি করবো মা, আর একটা ফোন করবো। থাক, আর বিরক্ত দেখাতে হবে না, যাও নাক দেখে ঘুমাও। কে আব্বা, তুমি ভয় পেয়েছিলে? তুমি আবার কেন এলে মা? তেমন কিছু না, একটা চোর ঢুকেছিল। তুমি শুনলে কোথেকে? চোর ধরা পড়েছে? ধরা পড়েনি। আপা ভীষণ ভয় পেয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ, আজ বাইরে যাবার কথা আছে, মনে আছে তো? যাব, তাড়াতাড়ি এসো। আজকে কি কি বললে? দুষ্টু কোথা কার? Thank you.
পুতুরি খেলা হাসি ময়ূরি মনে ঝুঁকো হাওয়াই দে আমি ভালোবাসি সোনালি ভরি পুতুরি খেলা হাসি মধুমালতি রে একটু তোলায় উতলা পরাণ সুর খুঁজে পায় কনক চাপা আপনি মেলে অনুরাগে বাজে বাসি কি যে আমি ভালোবাসি সোনালি ফরে লুকুচুরি খেলা হাসি কেশে আমায় এমন মালায় জড়ালো কেন সূর্য মুখী ওটার আগে হৃদয় ভরালো প্রজাপতিদের একটু ছোঁয়ায় প্রণয়ে পাপে আকারে কাছে যায় রাজহংসের পাখায় মন গানে গানে যায় ভাসি কি যে আমি ভালোবাসি সোনালি ভরে লুকোচুরি খেলা হাসি সত্যি বিশ্বাস পাতে আমার মনে জাগে তারি সাথে কি মধু দোলাতে সাথের সোহাগ ধরে মিঠু মাখি পাতে বধুরা তাই দেব চলে যায় রাখালি বাসরে আসরের মরমিয়া দূর গায়ে আলো ছায়া খেলা খেলে বারে বারে ডেকে ডেকে যায় রে বলো মায়াতের সোহাগ ছড়ে জানি না এ ভিড় মন মেঘে কেন
সে তোমাকে ফিরু মন মেঘে কেন আকে বেদনা, জানি না শ্রাবণে কেন হলো সে জনাচনা, বালুকার ধূসরতা সাগর বেলা, ব্যথার মুকুর ছড়ে মন আঙিনা, নীলাকাশ পারো পারে শুকতারা ফাগ মেঘে ইশারাতে রূপ কথা লেখে রে, এরি তোমায় ভোলাতে সাজের সোহাগ ছড়ে তুমি আদায় করে নেবে। চলো বিয়ে করে। তুমি শুধু আমায় পেতেই চাইলে, চিনতে চাইলে না সাই। সেই ভরসাতেই থাকো। ঘর নাই ও মোর জান না,
তবু দিলাম ভাঙা নাই অকুশায়র পাড়ি, পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখে চোখের পানি, ¶¶
আমি আগে জানতাম এদিন আসবে। তোমার দোষ কি বাবা? আমাকে আর লজ্জা দেবেন না চাচি, আপনাদের কাছে আমার আর মুখ দেখাবার উপায় নেই। বিশ্বাস করুন চাচি, গুন্ডাটা পেছন থেকে না এলে রিতাকে কিছুতেই নিয়ে যেতে পারত না। রিতা আমার একমাত্র মেয়ে, আমার জীবনের একমাত্র সম্বল। ওকে না পেয়ে আমি কি নিয়ে বাঁচব? তুমি ওকে খুঁজে নিয়ে দাও বাবা। অর্থ উতলা হয় অনেক, তুমি এসো না এখানে, তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমাকে আমি দেখতে চাই না। আমি জানি এসব তোমার জন্য, তুমি না বলেছিলে টাকা থাকলে সব হয়? কই, আমার মেয়েকে ফিরিয়ে আনো। তোমার মেয়ে ফিরে আসবে, যতদিন খুশি। শুয়ে পড়িস, তুই বহুদিন ধরে আমার কাছে রয়েছিস, তোকে দিয়ে অনেক কাজ আমি করিয়েছি,
मैं नमक हराम नहीं हूं जो जीनू जी हुजूर जे काजे तो तेरे पाठाबो पारपी इंशाल्लाह खोके बाबा को जिस तरह होगा हम लोग ढूंढ कर निकालेंगे हुजूर और हमारे शत्रु की कर भी हमारे शत्रु जी हमारे संगे पाल्ला दीते चाहे और अभी खत्म कर दाओ हुजूर इजाजत दीजिए हुजूर जाओ चाचा सईद जीवने आमी अनेक अन्याय करेछि अत उतला हबेन ना चाचा तबु कोनो दिन कारो काछे आमी माथा नोई আজ আমি দুর্বল হয়ে পড়েছি কিন্তু আমার এই মিলের কারিগর আমার একমাত্র মেয়েকে চুরি করে নিয়ে গেল আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি আমি পারি না অত ভাববেন না চাচি তেমন কিছু হয়নি এমনি মেয়ের চিন্তায় মরছে তুমি আমার একে কাণ্ড বাঁধালে খোদা যে আমার কপালে কি রেখেছেন বড় সাহেবের মেয়ে আমি হাটে যাচ্ছি মরমের
কথা যত খেলা ভাঙা খেলা ঘরে বলছিস ভেতরে এসে শো, বাইরে ঠান্ডা লাগে। আমাকে এইভাবে আটকে রেখে তোমার লাভ 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 কিছু নেই। তোকে আটকে রেখে আমার কি লাভ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি।
সখিও তো কারো কোনো ক্ষতি করেনি, তবে ও কেন মরতে গেল? সখী সখী আমার বউ, তোর বাবা আমাদের বড় সাহেব, সম্মানী ব্যক্তি, তার লালসার আগুনে বহু মেয়ে পুড়ে ছাই হয়ে গেছে, তবু সে সম্মানী ব্যক্তি। তোর বাবাই সখীর চরম লাঞ্ছনার জন্য দায়ী। সখী আমার কুকরি কুকরি মরেছে, আমি প্রতিশোধ নিতে চেয়েছি। তোর কোনো দোষ নেই, তোর কোনো দোষ নেই। সখীর জন্য বড় সাধ করে কিনেছিলাম, ওর তো আর পরা হলো না। কি বললে? তোমার সাহস তো কম নয় দেখছি। তুমি ভেবেছো তোমার মতলব আমি বুঝিনি? তোমার মতো অসভ্য বর বরের সাথে আমি ঘর করবো? তুই আমাকে ভুল বুঝিস না রীতা, বালা তৈরি করেছিলাম, নিজে তো আর করতে পারি না। আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে সেই তো পড়ত। রীতা,
মা বাবার জন্য কষ্ট হয় না? তোমার জন্য তো কষ্ট হয়। বাড়ি যাবি? তুমিও চল। আমি কোথায় যাব? আমার কি আছে? রিতা, ওরা যদি তোকে নিতে আসে যাবি? হুজুর, মানে আপনি খতম করকে আতা হুম।
একই করলে তোমরা, একই করলে। রিতা, 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 না।